তন্ময় বন্দ্যোপাধ্যায় পরিচিত নাম, সাংবাদিক সবাই চেনেন, কাউন্সিলর। 2016 নির্বাচনে উনি প্রার্থী ছিলেন তৃণমূলের বিরুদ্ধে, বাম কংগ্রেস সবাই ওনার পাশে ছিল। কি অপরাধ হল যে তাকে বাইরের থেকে বাহিনী নিয়ে গিয়ে 30-40-50 জন মিলে হামলাবাজি করে জবরদস্তি তুলে নিয়ে যেতে হলো? কেন গ্রেপ্তার করলে তো ওয়ারেন্ট লাগবে, কাগজ লাগবে, কোথায়? ওয়ারেন্ট নেই, কাগজ নেই, এখন পুলিশ বলছে গ্রেপ্তার করেছি, তাও কোনো কাগজ দেখাতে পারছে না। তার মানে কি গ্রেপ্তার না অ্যাবডাকশন? কি কারণ, কি অপরাধ করেছে? মেরুদণ্ড সোজা রেখেছে, এখনো বিক্রি করেনি, এই তো অপরাধ। ঋষি ভাইপোর অসভ্যতার বিরুদ্ধে মুখ খুলছে, এই তো অপরাধ। প্রশাসনের দুর্নীতি এবং অসভ্যতার বিরুদ্ধে লিখছে, এই তো অপরাধ। আর কি অপরাধ? যে প্রশাসন রাজীব কুমার এক মাস ধরে কোথায় খুঁজে বার করতে পারে না, সেই প্রশাসনে কোনো অধিকার আছে না এইরকম ভাবে জবরদস্তি আক্রমণ করা? পারে না কেন? কিন্তু ত্রিপুরায় হচ্ছে, যা ত্রিপুরায় হচ্ছে তা পশ্চিমবাংলায় হচ্ছে। বাদল চৌধুরী আমাদের মন্ত্রী, তার নামে একটা মিথ্যা মামলা করে পার্টি অফিসে হামলা করছে, তাকে পাইনি। নারায়ণগড় আমাদের পুরনো এমপি, নারায়ণগড় আপত্তি করেছে, কেন আপত্তি করেছে? অর্থাৎ তাকে গ্রেপ্তার, তারপর তার জামিন হল। আমার বিরুদ্ধে কোনো কথা বললে তাকে গ্রেপ্তার করবো, আক্রমণ করবো, জবরদস্তি করবো, ফ্যাসিস্টিক। যে ফ্যাসিস্টিক কাজ ত্রিপুরাতে বিজেপি করছে, একই কাজ তো পশ্চিমবাংলার তৃণমূলের বাহিনী করছে, সরকার করছে। ঘোরাধর অপরাধ, এর চাইতে বড় অন্যায় হতে পারে না। মানুষের ব্যক্তি অধিকার, ব্যক্তি স্বাধীনতা, আমি যা মনে করবো সেই কথাটা বলার অধিকার কেড়ে নেবার প্রচেষ্টা করা মানে যাদের বিরুদ্ধে বলছি তাদের খণ্ডন করার মতো কোনো যোগ্যতা নেই। আমার কথাগুলো সঠিক, খণ্ডন করার যোগ্যতা যাদের নেই তারা ভয় পাচ্ছে, ভয় পেয়ে জবরদস্তি করছে। সন্ময় বন্দ্যোপাধ্যায় সেই ঘটনা, এবং সেই কারণে আমি কালকেই প্রতিবাদ জানিয়েছি। সবাই প্রতিবাদ করছেন, প্রতিবাদ করাটা স্বাভাবিক, এবং শুধু প্রতিবাদ না, এই জিনিস আমাদের ঠেকাতে হবে। পশ্চিমবাংলায় জবরদস্তি ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড বিজেপির মতন করে তৃণমূল, একই তৃণমূলের পথে বিজেপি চলছে না, বিজেপির পথে তৃণমূল চলছে, এই জিনিস বন্ধ করতে হবে, অসভ্যতা।